শরীরকে সুস্থ এবং রোগমুক্ত রাখার জন্য সবুজ শাক সবজি খাওয়া প্রত্যেকেরই ভীষণ জরুরি। পালং শাক অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর একটি শাক। এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে এবং পালং শাক খেলে আমাদের শরীরে অনেক রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে ওঠে। চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক পালং শাকে কী কী পুষ্টিগুণ রয়েছে এবং পালং শাক খেলে আমাদের শরীরে কোন কোন রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে ওঠে। তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তার আগে আপনাদের একটি ছোট্ট অনুরোধ করব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ছাদ বাগানে কী করে কম পরিশ্রমে এবং কম খরচে বিভিন্ন ধরনের শাক সবজি ফুল ফল চাষ করা যায় সেই সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে এবং গাছপালার উপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমেই জেনে নেওয়া যাক পালং শাকে কী কী পুষ্টিগুণ রয়েছে। পালং শাকে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন B2, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ই। এছাড়াও রয়েছে আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, প্রোটিন, এনার্জি, ফাইবার, কার্বোহাইড্রেট, শর্করা ইত্যাদি। এবারে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক পালং শাক খেলে আমাদের শরীরে কোন কোন রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে ওঠে। নিয়মিত পালং শাক খেলে পালং শাকে যে পুষ্টিগুণগুলো রয়েছে সেই পুষ্টিগুণগুলি আমাদের বয়সের বৃদ্ধিকে প্রতিরোধ করে, অর্থাৎ পালং শাক আমাদের যৌবনকে ধরে রাখে। পালং শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরের কোষের ক্ষয় রোধ করে, শরীরকে তারুণ্যদীপ্ত রাখে, সুস্থ সবল এবং সতেজ রাখে। পালং শাক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, শরীরকে ঠান্ডা এবং স্নিগ্ধ রাখে। এতে মানসিক প্রশান্তি বজায় থাকে, অর্থাৎ মানসিক স্ট্রেস কম হয়। নিয়মিত পালং শাক খেলে আমরা আমাদের হার্টকে সুস্থ রাখতে পারি এবং বিভিন্ন ধরনের হার্টের রোগ প্রতিরোধ করতে পারি। পালং শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের হার্টের পেশিকে সুস্থ এবং সবল রাখে, হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে, ফলে হাইপারলিপিডেমিয়া, হার্ট ফেলিওর এবং করোনারি হার্ট ডিজিজের মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। পালং শাকে প্রচুর পরিমাণে লুটেইন রয়েছে, যা আমাদের খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয় এবং ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করে। এতে হৃদরোগের ঝুঁকি কমে যায়। এছাড়াও এতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড রয়েছে, যা কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সুস্থ রাখার জন্য ভীষণ জরুরি। আমাদের দৃষ্টিশক্তিকে ভালো রাখার জন্য পালং শাক নিয়মিত খাওয়া ভীষণ জরুরি। পালং শাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে। এছাড়াও রয়েছে লুটেইন এবং জ্যান্থিন। এই উপাদানগুলি রেটিনার কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং আই আলসার এবং আই ড্রাইয়ের মতো চোখের বিভিন্ন সমস্যাগুলো প্রতিরোধ করে। পালং শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যা আমাদের দাঁত এবং হাড়ের ক্ষয় প্রতিরোধ করে। এছাড়াও আর্থারাইটিস, গাঁটের বা জয়েন্টের ব্যথা দূর করে, বাতের ব্যথা কমিয়ে দেয়, অস্টিওপোরোসিসের ব্যথা কমাতে সক্ষম পালং শাক। ব্লাড প্রেশার বা রক্তচাপ কমাতে সাহায্য করে পালং শাক।
পালং শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফোলেট রয়েছে, যা আমাদের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কমাতে ভীষণভাবে সাহায্য করে। স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য পালং শাক খাওয়া ভীষণ জরুরি। পালং শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই উপাদানগুলি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। পটাশিয়াম মনোযোগ বা কনসেন্ট্রেশন বৃদ্ধিতেও সহায়তা করে। পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড রয়েছে, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে, অ্যানিমিয়া বা রক্তাল্পতা প্রতিরোধে বিশেষভাবে সাহায্য করে। পালং শাকে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, তাই নিয়মিত পালং শাক খেলে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে সেই সমস্যা দূর হয়ে যায়। পালং শাক আমাদের হজম শক্তি বৃদ্ধিতেও বিশেষভাবে সাহায্য করে। এতে যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, সেই অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম রেট বাড়াতে বিশেষভাবে সাহায্য করে, যার ফলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায়। যারা খুব দ্রুত শারীরিক ওজন কমাতে চান, তাদের জন্যও পালং শাক ভীষণ উপকারী। পালং শাকে যে ফাইবার ও অন্যান্য উপাদানগুলি রয়েছে, এগুলি খুব দ্রুত শারীরিক ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করে। পালং শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীর থেকে সব ধরনের টক্সিন দূর করতে বিশেষভাবে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করে। এছাড়াও জন্ডিস আক্রান্ত রোগীদের জন্যও পালং শাক বিশেষ উপযোগী। যাদের মাইগ্রেনের ব্যথা রয়েছে, তাদের জন্যও পালং শাক বিশেষ উপকারী। পালং শাক মাইগ্রেনের ব্যথা দূর করতে বিশেষভাবে সহায়তা করে। পালং শাক আমাদের শরীরের লবণের ভারসাম্য বজায় রাখে। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা শরীরের সোডিয়ামের বা লবণের পরিমাণ কমে যাওয়া প্রতিরোধ করে, শরীরের লবণের ভারসাম্য ফিরিয়ে আনতে বিশেষভাবে সহায়তা করে। যাদের মিনস্ট্রুয়াল পিরিয়ডের বিভিন্ন সমস্যা রয়েছে, তাদের জন্য পালং শাক খুবই উপকারী। পালং শাকে থাকা ভিটামিন এবং মিনারেলসগুলি পিরিয়ডের বিভিন্ন সমস্যা দূর করতে বিশেষভাবে সাহায্য করে। আমাদের ত্বক এবং চুলের জন্যও পালং শাক খুবই উপকারী। পালং শাকে থাকা ভিটামিন কে এবং ফোলেট ত্বক ফর্সা করে, চোখের নিচের ডার্ক সার্কেল দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যও আমাদের নিয়মিত পালং শাক খাওয়া ভীষণ জরুরি। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে, যা সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে আমাদের ত্বককে রক্ষা করে, স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা দূর করে। পিম্পলস বা ব্রণর সমস্যা দূর করতেও পালং শাক খুবই কার্যকরী। যাদের পিম্পলস বা ব্রণর সমস্যা রয়েছে, তারা পিম্পলসের উপরে পালং শাকের রস লাগিয়ে রাখতে পারেন 20 মিনিট ধরে, তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এভাবে কয়েকদিন লাগালেই দেখবেন ব্রণর সমস্যা দ্রুত কমে যাবে। সুস্থ এবং সুন্দর থাকতে সকলেই নিয়মিত পালং শাক খান, তবে পরিমাণ মতো, কারণ পালং শাকের নানা ক্ষতিকর দিকও রয়েছে। অতিরিক্ত পালং শাক খেলে অনেক সময় বমি, ডায়রিয়া হতে পারে। এছাড়াও পেট ফাঁপা, পেট ফোলা ভাব, পেটে ক্র্যাম্প হতে পারে। পালং শাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে, যা ধূমপানকারী ব্যক্তিদের জন্য খুবই ক্ষতিকর। এতে তাদের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই পালং শাক খাওয়ার সময় আমাদের অবশ্যই এর ক্ষতিকর দিকগুলো মাথায় রাখতে হবে এবং আমাদের সতর্ক থাকতে হবে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ।